আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, পরকীয়া মানে অ্যাকচুয়ালি কি? মানে পরকীয়াটা কিভাবে করা যায়, নাকি কোনভাবে করা যায় না, আমাকে একটুখানি তোমরা বলবে? কারণ নানা মুনি নানা মত, কেউ বলছে পরকীয়া করো, বাইরে পরকীয়া করো, করে এসে ঘরে স্বামী সন্তান নিয়ে সংসার করো, সাইডে পরকীয়াও চালিয়ে যাও আর স্বামী সন্তান নিয়ে সংসারও করে যাও। এই পরকীয়াটা বৈধ, তাই তো? মানে সমাজের চোখে বৈধ, কারণ যা বলছে তোমাদের খেঁকি, মানে আমি খেঁকি বলি না, আমি একে ওয়াইটির নতুন রাখি সামান্ত বলি। তো এনার মতে পরকীয়াটা বৈধ কোন জায়গাটাতে সমাজের চোখে বৈধ? না সাইডে পরকীয়া করো, সে হাঁটুর বয়সী হোক বা মধ্যবয়স্কী হোক, কোন বয়স কি সেই ব্যাপারটা নয়, কোন ছেলের সাথে পরকীয়া করতে পারো, স্বামী স্ত্রী অভয় পরকীয়া করতে, মানে উভয়ই পরকীয়া করতে পারো, কিন্তু বাড়িতে এসে আবার সমান তালে সংসারটাও করতে হবে। এটা হচ্ছে আমাদের রাখি সামান্তের, মানে ওয়াইটির রাখি সামান্তের মেন বক্তব্য। এবার তোমরা বলবে সে আবার কি কথা, এই তো আমাদের ওয়াইটি রাখি সামান্ত বলছে। কেন বলো? উনি কিমা দিদিকে খুব সমর্থন করেন, কিমা দিদির পায়ের ধুলো উনি জলে মিশিয়ে এক গ্লাস করে খান। মানে জিম উনি যাচ্ছিলেন কিন্তু এখন আর যাচ্ছেন না, উনি এখন রোগা হচ্ছেন কিমা দিদির পায়ের ধুলো জলে গুলে খেয়ে। তোমরা কে কে রোগা হতে চাও, কিমা দিদির পায়ের ধুলো জলে গুলো খাও, দেখো রোগা হয়ে যাবে, তারপর ক্যারেক্টারও অনেক সুন্দর হয়ে যাবে। কেন বলছি দেখো, তার কারণ হচ্ছে এই যে মহিলাটা, মানে দাল্লি, মানে আমাদের কিমা দিদি, কিমা দিদি নিজে নিজের ভিডিওতে বলেছেন যে উনি পরকীয়া করেন, উনি সাইডে ওনার ভালোবাসার মানুষ, মনের মানুষ ওনার আছে। আমি কি করে জানবো, ওনার ভিডিওতে কি তো দেখে বলছি। এবং উনি সাইডে স্বামীর ধর্মও পালন করেন, দেখবে লাল পেরে সাদা শাড়ি পরে, কপালে সিঁদুরের টিপ্পা পরে, টিপ্পা পরে সংসার ধর্ম পালন করেন, বরকে খাওয়ান, ছেলে মেয়েদের খাওয়ান, সংসার করেন, সব করেন, সুন্দর করে উনি সমস্ত কিছু করেন। আবার দায়িত্ব নিয়ে উনি পরের সংসার ভাঙতেও ক্যামেরা নিয়ে অন্যের ঘরে চলে যান। দেখতে পাচ্ছ না, 50K কমপ্লিট হয়ে গেল, 100K হতে চললো বলে তোমরা, আমরা কি করলাম বলো তো, কিছুই করলাম না জীবনে। তো যাই হোক, ইনি একিমা দিদিকে সাপোর্ট করেন কিন্তু টিনাকে সাপোর্ট করেন না। কেন? না টিনা বাচ্চাটা রেখে দিয়ে চলে গেছে বলে, তাই তো? মানে আমি অবাক হয়ে যাই তোর মানসিকতা দেখলে, তোর মানসিকতা দেখলে আমি অবাক হয়ে যাই। তোর জীবনে সুতোপাকে ঠোকা ছাড়া আর কোনো তোর কম্ম নেই, কোনো কম্ম নেই। তুই তোর হাজব্যান্ডকে একটু জিজ্ঞাসা করিস তো, মানে আমাদের দাদাকে তুই একটু জিজ্ঞাসা করিস যে আমি যদি কখনো পরকীয়া করি তাহলে তুমি কি চ্যানেল খুলে বলতে বসে পড়বে আমাকে, মানে তুমি তোমার চাকরিটা ছেড়ে দিয়ে আর তুমি কি চ্যানেল খুলে আমার নিয়ে নোংরা নোংরা কথা বলতে বসে পড়বে, আর অন্য কোনো লোককে বলবে যে তোমরাও বলো আমিও বলছি আমি তোমাদেরকে বাহবা দেবো? একটু বলিস তো, তোর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করিস, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তুই তোর নিজের জীবনসঙ্গীকে জিজ্ঞাসা করিস যে আমি যদি কখনো ভুল কাজ করি বা আমি যদি কখনো পরকীয়ার মতো কোনো ভুল কাজ করি, জীবনে ঘটে যায় তো, আমি তোকে উদাহরণ দিচ্ছি, আমি বলছি না তুই পরকীয়া করিস, এটা আমার জন্য ভেবে নিস না, তুই তোমার ছ্যাক করে ভিডিওর কন্টেন্টের জন্য তুই পড়ে থাকিস, নাহলে কন্টেন্টের জন্য আজকে তোকে কাকে সাপোর্ট করতে হচ্ছে, তাই না? কি ছিনিস আর কি হনি, তাই না? তো যাই হোক, সেটাও তোর ব্যাপার, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুই তোর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করিস যে দায়িত্ব শুধুমাত্র স্ত্রীর থাকে না, অবশ্যই হাজব্যান্ডেরও থাকে, স্ত্রীর থাকে, উভয়ের থাকে। তাহলে বাড়ির ঘটনা, তোর যদি কোনো একটু কেলোর কীর্তি বা তোর যদি কোনো একটুখানি গুণগান তোর স্বামীর চোখে পড়ে বা ধর তোদের মধ্যে কোনো ঝামেলা হলো, অশান্তি হলো, একটু জিজ্ঞাসা করিস তো, নাকি তোর স্বামীর সাথে অশান্তি হলে, তোর স্বামীর সাথে যে অশান্তিগুলো হয়েছে এখনো পর্যন্ত তুই কটা ক্যামেরা খুলে বলেছিস, একটুখানি বলিস তো, নাকি সেইগুলো তোর স্বামী আর একটা চ্যানেল খুলে বিক্রি করতে বসেছে চাকরি ছেড়ে দিয়ে, একটুখানি বলিস প্লিজ, একটু আমাকে বলিস, তবে তো বুঝবো যে স্বামী স্ত্রীর অ্যাকচুয়ালি ধর্মটা কী, স্বামী স্ত্রীকে রক্ষা করবে না স্ত্রী স্বামীকে রক্ষা করবে। তুই তো নতুন নতুন ব্রাহ্মণীর মতো মানে চ্যাপ্টার খুলছিস, তাই না? যদিও তুই ব্রাহ্মণ নোস, তবু আমি বলছি আর কি যে তুই নতুন নতুন আইন তৈরি করছিস, নিয়মকানুন তৈরি করছিস, তাই না? বিয়ের সময় এগুলোও তো একটু রিচুয়ালসের মধ্যে থাকা দরকার, জানা দরকার আমাদের সংসার করতে গেলে। তোর কোলে দুটো ছেলে আছে, তুই সন্তানদের শেখাবি কি যে ভবিষ্যতে যদি তোমাদের স্ত্রীর সঙ্গে তোমাদের যদি কোনো আনবান হয় সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে বলতে বসে পড়বে? কারণ শুধুমাত্র সংসার রক্ষা করার দায়িত্ব তোমার একার নয়, তোমার স্ত্রীরও আছে। তোমার স্ত্রী যদি কোনো খারাপ কাজ ভুল কাজ করে তুমি র্যান্ডাম দেদারে বাবা চ্যানেল খুলবে আর বিক্রি করবে শর্টকাটে। চা পড়াশোনা শেখাচ্ছিস কেন? একটা করে চ্যানেল খুলে দে, এখন থেকে ইয়ে হয়ে যাবে, তাই না? নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাটি, মনে হয় না যে টিনু তো মা ওই রকম, ঠিক আছে চল পরকীয়া করে চলে গেলো, তাকেও তো দেদারে দিচ্ছি। তোর মতো এক চোখও নই, আজ পর্যন্ত ছেলেটাকে সাপোর্ট করে যাচ্ছিস, ভুলটাকে ভুল বলার তোর ক্ষমতা আছে? কোনোদিনই তোর থাকেনি, কোনোদিনই থাকেনি। তোর উদ্দেশ্য হচ্ছে সুতপাকে বিক্রি করে খাবো, সুতপার বিরুদ্ধে তোকে কথা বলতে হবে। তোর অকাত আছে যে তুই এই টিনুকে আর টিনুর হাজব্যান্ডকে দুজনকেই দেদারে দিবি? তোর অকাত নেই, দেখ আমার অকাত আছে। তোর অকাতটা দেখেছিস কীরকম ধরনের? তোকে লোকের পায়ে তাই তেল লাগিয়ে ভিডিও করতে হচ্ছে, যে মহিলা নোংরা কাজ করে টিনুর হাজব্যান্ডের বাড়িতে দিনরাত পড়ে আছে, তোর অকাত নেই তাকে আঙুল তুলে কথা বলার? তোর অকাত নেই কেন? তোর ইতিহাস, তোর ভূগোল, তোর যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব সে জানে, তাই না? কোনোভাবে যদি মুখ খুলে ফেলে, মুখ খোলার ভয়ে, পেছন খোলার ভয়ে তোকে ভিডিও করতে হয় এরকমভাবে দাঁতে দাঁত চেপে, এরকমভাবে একজনের পরে
তোর ভুলকে ভুল বলার কোনো ক্ষমতা আছে? তোর ভুলকে ভুল বলার কোনো ক্ষমতা নেই, বুঝতে পেরেছিস? কোনো ক্ষমতা নেই। আজকে তোর নামে বাইরের পুরুষ, বাইরের মহিলারা কত নোংরা নোংরা কথা রটালো, তুই দেখ চুপ হয়ে আছিস। তুই কেন চুপ হয়ে আছিস? ও আচ্ছা আচ্ছা, ওই জন্যই তো তুই টিনুর হাজব্যান্ডকে সাপোর্ট করিস, কারণ খোলসা করা চলবে না, যত জল ঘোলা হবে তত লোকে আমার চ্যানেল দেখতে আসবে, তত আমার ভিডিওতে ভিউজ আসবে, তাই না? তুই তো আবার পয়সা বুঝিস, তুই তো সেম ক্যাটাগরির, তোকে কেন আমি বলতে যাচ্ছি, তাই না? তুই বুঝবি বিবাহের মর্ম, তুই বুঝবি সন্তানের মর্ম, তুই তো তোর তো ছোট ছোট সন্তান আছে, তোর তো সন্তানকে ভালো ভালো জিনিস শেখাবার কথা। তোর ভিডিও থেকে কি শিখবে সন্তানরা? গাল মেরে ভিডিও করা, মা অন্যের গুরুজনকে নিয়ে নোংরা ভাষায় কথা বলে, তুই আঙুল তুলে কাউকে কথা বলতে পারবি? কারণ তোর পেছনেই তো গু লেগে আছে, পটি লেগে আছে, কারণ তুই র্যান্ডাম যা নোংরামি করে বেরিয়েছিস এখনো পর্যন্ত, স্টিল নাও নোংরামি করে বেড়াচ্ছিস দিনের পর দিন, কারণ ভুলটাকে ভুল বলে আঙুল তুলে বলার ক্ষমতা তো নেই তো, কারণ তোকে দল থেকে লাথি মেরে বার করে দেবে, তোর অনেক কিছু বেরিয়ে চলে আসবে। বাট দেখ, গলা তুলতে গেলে না, প্রতিবাদ করতে গেলে গলার দরকার পড়ে, কেন বলতো? সত্যির পথে থাকতে হয়, কিন্তু তুই তো আছিস মিথ্যের পথে। তোর টার্গেট হচ্ছে শুধুমাত্র সুতপা, কারণ সুতপাকে একটা ভিডিওতে না বললে পাবলিক তোকে দেখবেই না, কারণ তোর মেন বেজ হচ্ছে সুতপা। সুতপাকে বিক্রি করে করে বিক্রি করে করে ঠিক যেরকম টিনুর হাজব্যান্ড বাচ্চাটাকে দেখিয়ে 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 ভিডিওর ভিউজ কামাচ্ছে। নাহলে তুই চিন্তা করে দেখ না, একটা কর্মঠ পুরুষ, তোর বাম্মা তোকে যে হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছে, কি রেখে দিয়েছে? ছেলেটা কর্মঠ, চাকরি করে, দেখ সে তার পরিবার ছেড়ে তোকে তোর সন্তানদের ছেড়ে বাইরে চাকরি করে উপার্জন করে নিয়েছে, তোদের মুখে খাবার তুলে দেয়। মানুষটার তো কষ্ট হয় তার ছেলে বউ সংসার ছেড়ে থাকতে, কার ইচ্ছা করে? একে বলে পরিশ্রমী মানুষ, আমি তোর হাজব্যান্ডকে দিয়ে বোঝাচ্ছি। আর তুই দেখ শর্টকাটে বউ পালিয়েছে, তুই তুই তার বউকে নোংরা গালাগাল দিয়েছিস, তোকে দেখ তোকে মাঝে মাঝে তেল দেয়, মানে তোকে ডাইরেক্ট না, মানে দিদি দিদি করে সবাইকে তেল দেয় যে বা যারা তার বউকে গালাগাল দেয়। তুই তোর সন্তানকে শেখাতে পারবি যে তোর বউ তোর বউমা যদি ভুল কাজ করে, কোনো একটা ভুল পথে যায় বা ছোটোখাটো কোনো ভুল কাজ মানুষের দ্বারা হয়েই থাকে, যে কোনো ভুল, সেটা আমি পরকীয়ার ভুল বলছি না, যে কোনো ভুল, তোর সন্তানরা চ্যানেল খুলে গালি মারবে, নাকি রাস্তায় নিয়ে গিয়ে বউকে হাত ধরে বার করে সবার সামনে দাঁড় করিয়ে গালি দেবে আর বলবে সবাই গাল মারো, নাকি বলবে আমার বউকে ভরা বাজারে বিক্রি করো? তোকে দেখলে বলি না দয়া হয়, দয়া পয়সার জন্যে কোথায় নেমেছিস সিরিয়াসলি? সত্যি সত্যি ওপর চাকচিক্য, জিম করতে যাওয়া, সুন্দরী হওয়া, সাজগোজ, নেল পলিশ, এগুলোকে সাইডে রাখ, আগে ভালো মানুষ হতে শেখ, না হলে নিজের কোলের দুটোই ভালো জীবনে মানুষ করতে পারবি না, তারপর তো পরের কথা। এই বিক্রি করে খাবি, কথায় আছে রে গিন্নির পাপে গেরস্থ নষ্ট, করবি এক হবে আর এক, বুঝতে পারলি তো? শেষে দেখবি নিজের সন্তানগুলোই ভালো করে মানুষ করতে পারলি না জীবনে, কারণ দেখ মায়ের শিক্ষা বড় শিক্ষা, আজকে আমি যেরকম হব আমাকে দেখে আমার সন্তান শিখবে, নিশ্চয়ই বাইরের লোককে দেখে শিখতে যাবে না, তো আগে নিজেকে ঠিক কর, তারপর তো অন্যকে জ্ঞান দিবি, তাই না? নিজেরটা ঠিক কর, সুতোবার কথা বাদ দে, ওর তো কোলে সন্তান এখনো ভগবান দেয়নি, ওর তো মানুষ করার কোনো প্রসঙ্গ আসছে না, কিন্তু তোর তো আছে, তুই কি করবি একটুখানি নিজে ভাব, নিজের স্বামীর সম্মানটা তো অন্তত একটুখানি ঠিক রাখ। তুই তো বলিস তোর স্বামী অনেক বড় জায়গায় চাকরি করে, আমাদের না হয় সব আতিপাতি ছেড়ে দে, আমাদের মতো মানুষদের কথা বাদ দে, আমরা খারাপ, তুই তো ভালো, তুই কতটুকু নিজের স্বামীর সম্মানের কথা ভাবিস? ভিডিও সেকশনটা দেখলি না, লোকের গা গুলিয়ে উঠবে, কি অবস্থা, তোকে দেখলে সত্যি হাস্যকর ব্যাপার, চল হজম কর।